আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আপনাদের জানানোর জন্য আজকে ভিডিওটা করছি। বারবারের মতো আমি ডক্টর ফারসানা, সিনিয়র মেডিকেল অফিসার, মেডিসিন বিভাগ। তো প্রথমেই রিকোয়েস্ট করব সম্পূর্ণ বক্তব্যটি শোনার জন্য, কারণ হতেও পারে এই তথ্যটি জানার উসিলায় বেঁচে যেতে পারে আপনার কাছের কোনো মানুষের জীবন। তো আসুন চলে যাই মূল কথায়। ল্যাব টেস্টে 100% ক্ষেত্রেই সবসময় করোনা ধরা পড়ে না, বিশেষ করে নতুন ভ্যারিয়েন্টের করোনা। আরএনএ এর গঠনের পরিবর্তনের কারণে পরিবর্তিত যে ভ্যারিয়েন্ট তা পিসিআর টেস্টে শনাক্ত করা যাচ্ছে না, যে কারণে করোনা টেস্টের নেগেটিভ ফলাফল পাওয়ার পরেও অনেককেই হাসপাতালে ভর্তি হতে দেখা যাচ্ছে, কেউ বা মারাও যাচ্ছেন। তো আসুন এটা কেন হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। আরটিপিসিআর করোনা শনাক্তে বিশ্বব্যাপী গ্রহণযোগ্য একমাত্র পদ্ধতি, কিন্তু আপনি জানলে অবাক হবেন এই টেস্টেরও রয়েছে কিছু সীমাবদ্ধতা, যে কারণে শতকরা 30% ক্ষেত্রে এটি ফলস নেগেটিভ ফলাফল দিতে পারে। এর মানে হলো প্রতি 100 জন করোনা আক্রান্ত রোগীর পিসিআর টেস্টের মাধ্যমে 70 জনের করোনা শনাক্ত করা সম্ভব এবং বাকি 30 জনের পিসিআর টেস্টের মাধ্যমে করোনা শনাক্ত করা সম্ভব নয়, তাদের ক্ষেত্রে ফলস নেগেটিভ রেজাল্ট আসবে। মানে নেগেটিভ নয় তবুও নেগেটিভ রেজাল্ট। আরটি মানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এবং পিসিআর মানে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। করোনা শনাক্তের এই পরীক্ষাটি অনেকটা তালা চাবির সাথে তুলনা করা যায়। তালার ভেতরে যে ডিজাইন থাকে ঠিক তার বিপরীত ডিজাইনের, অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপ্ট হতে হয় চাবিটাকে। রিভার্স ট্রান্সক্রিপ্ট চাবি শুধু নির্ধারিত ডিজাইনের তালার সাথে হুবহু খাজে খাজে মিলে যায়, ফলে এক মোচড়েই খুলে যায় সেই তালা। ঠিক তেমনি করোনার আরএনএ মডেলের ঠিক বিপরীত, অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপ্ট মডেল রাখা হয় পিসিআর মেশিনে, ফলে কোনো রোগীর নমুনায় যদি করোনা থাকে তাহলে তা হুবহু মিলে যাবে পিসিআর মেশিনে রাখা তার বিপরীত ডিজাইনের সেই রিভার্স ট্রান্সক্রিপ্ট মডেলের সাথে, এবং কিছু চেইন রিঅ্যাকশনের পর ফলাফলে ধরা পড়বে করোনা। তবে বিভিন্ন কারণে, যান্ত্রিক ত্রুটি বা অন্যান্য বেশ কিছু কারণে প্রতিটি 100টি পজিটিভ নমুনায় করোনা ধরা পড়ে মাত্র 70টি। এর মানে হলো শতকরা 100টি নমুনা পজিটিভ হলেও পিসিআর মেশিনে ধরা পড়বে মাত্র 70টি, বাকিগুলো পজিটিভ হওয়ার পরও নেগেটিভ রেজাল্ট দিবে, এবং একেই বলা হয় ফলস নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ নয় কিন্তু তবুও রেজাল্ট নেগেটিভ। আগে বলেছি কিছু টেকনিক্যাল কারণে আরটিপিসিআর পদ্ধতি এমন ভুল রেজাল্ট দিতে পারে, বিশেষ করে বর্তমানে যুক্তরাজ্য, ব্রাজিলিয়ান বা সাউথ আফ্রিকান যে ভ্যারিয়েন্ট বাংলাদেশে দেখা যাচ্ছে, জিনগত মিউটেশনের কারণে সেগুলোর আরএনএ এর গঠনে পরিবর্তন এসেছে, যে জন্য আগের আরএনএ মডেলের রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এর সাথে নতুন আরএনএ হুবহু মিলছে না, আর এজন্যই করোনা সংক্রমিত হবার পরও রোগীর ল্যাব টেস্টের রেজাল্ট নেগেটিভ হতে পারে। ইদানিং এরকম অনেক রোগী হাসপাতালে পাওয়া যাচ্ছে, যে কারণে রোগীরা ল্যাব টেস্ট রিপোর্ট নেগেটিভ আসার পর আশ্বস্ত হলেও পরবর্তীতে তাদের শ্বাসকষ্ট শুরু হলে বাধ্য হয়ে তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, এবং তখন এইচআর সিটি স্ক্যান অফ চেস্ট, অর্থাৎ চেস্টের হাই রিজলিউশন সিটি স্ক্যানে দেখা যাচ্ছে তাদের ফুসফুসে প্রায় 30-40% ইতোমধ্যেই সংক্রমিত হয়ে গেছে। তাই বিজ্ঞানীদের মতে করোনা নেগেটিভ রেজাল্ট দেখেই নিশ্চিত হওয়া যাবে না, লক্ষণ দেখে এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আইসোলেশন এবং রোগীর চিকিৎসা চালিয়ে যেতে হবে। তাই সবাইকে বলবো প্লিজ সচেতন হন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন। আপনার একটু সচেতনতার উসিলায় বেঁচে যেতে পারে অনেক জীবন। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।